শুভ সকাল দেশ ও দেশের বাইরে থেকে যারাই এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক প্রতিদিনের মতো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলো উল্লেখযোগ্য শিরোনামগুলো আমরা তুলে ধরি এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আজকেও তাই করবো। এবং আজকে আমাদের সাথে একজন অতিথি থাকবেন, তাকে আমরা পরিচয় করে দেবো। তো দর্শক, তার আগে আমার হাতে আসা এখন যে পত্রিকাগুলো আছে সেগুলো শিরোনামগুলো আমরা তুলে ধরি। শুরুতেই আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকে শিরোনাম হচ্ছে ঘন্টায় 3 শিশুর মৃত্যু, নিউমোনিয়া আর সংক্রমণ। নিউমোনিয়ায় মৃত্যু রোধে আরো জোর দিতে হবে, ভার্চুয়াল গোলটেবিল। মানসিক রোগী গেলেই মারধর করা হতো, আসামিদের জিজ্ঞাসাবাদ। দলের সুবিধাবাদীদের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ। করোনা শনাক্তের সংখ্যা 4.25 লাখ ছাড়ালো। নির্বাচনের ফল মানতে রাজি হচ্ছেন না ট্রাম্প। এরপর আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকে শিরোনাম হচ্ছে দেশে মানসিক রোগীর চিকিৎসা সেবা যৎকিঞ্চিত, 2 লাখ মানুষের জন্য একজন মানসিক চিকিৎসক। রোগীদের শান্ত করা হচ্ছে হাত পা বেঁধে জোর জবরদস্তি করে, আধুনিক ভায়োলেন্ট রুম নেই, চিকিৎসা পাচ্ছেন মাত্র 10% রোগী। আজ ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 উপনির্বাচন। শনাক্ত 4.25 লাখ ছাড়ালো, 24 ঘন্টায় আরো 1,733 শনাক্ত, 19 জনের মৃত্যু। মাদক পুনর্বাসন কেন্দ্র যখন মানসিক হাসপাতাল, মাইনেডের 4 মালিককে খুঁজছে পুলিশ। ডেমোক্রেটদের হাতেই প্রতিনিধি পরিষদ, ট্রাম্পের পরাজয় স্বীকার না করা বিব্রতকর বাইডেন, সরকার গঠনের সংকটের সূচি। এরপর হচ্ছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকে শিরোনাম, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কি জটিল হচ্ছে, পেন্টাগনে বসানো হচ্ছে ট্রাম্পের বিশ্বস্তদের, বন্ধ রাখা হয়েছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, পরাজয় স্বীকার না করা বিব্রতকর বাইডেন। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, যুবলীগ মানুষের কল্যাণে কাজ করবে, শেখ পরশ। দুর্নীতি ও ক্যাসিনো বাজদের ঠাঁই হবে না। কারিগরি 7% শিক্ষক কর্মচারী ও এমপিও ভুক্ত হয়নি। ম্যানেজার, ওটি বয়, পিয়নরাই অবৈধ ক্লিনিকের মালিক। আজকের মধ্যে সারা দেশের অবৈধ ক্লিনিকের তালিকা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। লাওয়া ছাড়ে 18 প্রজাতির নতুন প্রাণী শনাক্ত। এরপর হচ্ছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে আজকের শিরোনাম হচ্ছে দক্ষ চালক সংকটে নিরাপদ হচ্ছে না সড়ক, 1 দশকে যানবাহন বেড়েছে 3 গুণ। হেফাজতে দখল নিতে মরিয়া জামাত, আল্লামা শফির মৃত্যুর পর থেকে তৎপর, নেতৃত্ব দিচ্ছেন হেফাজতের ঢাকার আমির নূর হোসেন কাশিমি ও মামুনুল হক পন্থীরা। 12,500 ক্লিনিকের লাইসেন্স নবায়নের আবেদন। বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি, শিক্ষামন্ত্রীর বক্তব্য। এএসপি আনিসুল হত্যায় কাউকে ছাড়া হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। ঐক্যবদ্ধ কাউন্সিলের পর ডক্টর কামাল রাজনীতি থেকে অবসর চান। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে শেখ হাসিনা হাত শক্তিশালী করুন। পদ্মা সেতুর আরো একটি স্প্যান বসছে আজ। এরপর হচ্ছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর আজকে শিরোনাম, পুরাতন অকেজো ও অলাভজনক আখ্যা, কেজি দরে বিক্রি 19 নৌযান। বেশিরভাগ নিরাময় কেন্দ্র টর্চার সেল, রোগী পেটাতে ভাড়া করা হয় বাউন্সার। খুবই ভয়াবহ একটি বিষয় যে মানসিক রোগীদের কিংবা মাদকাসক্ত রোগীদের চিকিৎসা দেওয়ার নামে তাদেরকে পেটানো হয়, মারধর করা হয়। বিষয়টা সত্যি খুবই উদ্বেগজনক। তাহলে এই রোগীরা কই যাবে, নিরাপত্তা কোথায়? প্রধান চিকিৎসা গণপিটুনি, লাইসেন্স নেই বেশিরভাগ কেন্দ্রের, দায় এড়ানোর সুযোগ নেই সংশ্লিষ্টদের। হাজি সেলিমের পুরনো মামলার নথি তলব। কিন্তু এই যে এই ঘটনাটা যে রোগী পেটাতে ভাড়া করা হয় বাউন্সার, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমাদের মানে কোনো তদারকি হচ্ছে না কেন, নজরদারি কেন থাকে না, আদতে সেগুলো কীভাবে পরিচালিত হয় সেটি কেন লক্ষ্য করা হয় না প্রতি মানে কর্তৃপক্ষের পক্ষ থেকে,
এই বিষয়গুলো এবং তারা লাইসেন্সও কিভাবে পায়, এই বিষয়গুলো উঠা উচিত, প্রশ্ন করা উচিত। এবং রোগীরা কিভাবে চিকিৎসা পাচ্ছে সেটি নজরদারি করানো জন্য একটি মনিটরিং টিমও যদি গঠন করা হয় সরকার পক্ষ থেকে, তাহলেও সেটি কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করা যায়। এছাড়া আছে করোনায় মৃত্যু শনাক্ত দুটিই বেড়েছে, ক্ষমতা হস্তান্তর থামিয়ে রাখা যাবে না, জো বাইডেন, মার্কিন কংগ্রেসে আংশিক ফলাফল। দর্শক, এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো, কিছুটা পড়েছে, আরও কতগুলো দৈনিক বাকি আছে, সেগুলো শিরোনামগুলো তুলে ধরবে। তবে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনার সাথে আছি আমি সৈয়দ মহিউদ্দিন মুখর। দর্শক, আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের সাথে একজন অতিথি আছেন, তাকে আমরা পরিচয় করে দিব। তিনি আমাদের সাথে এখন যুক্ত আছেন, তিনি হচ্ছেন শারমিন রিনভি, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট। আপা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, শুভ সকাল আপনাকে। আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে আপনি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সম্প্রতি, সেজন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। এবং এই জন্য আপনার কাছে যে বিষয়ে জানতে চাইছি সবকিছু মিলিয়ে, যেহেতু ইআরএফ এর আপনি প্রেসিডেন্ট, সেজন্য আপনি বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কিভাবে বিশ্লেষণ করবেন এই করোনা পরিস্থিতির মধ্যে? ধন্যবাদ মুখর, আপনাকে শুভ সকাল, এবং আপনার মাধ্যমে আমি আমার দর্শকদেরকেও শুভ সকাল জানাতে চাচ্ছি। আর ইকোনমিক রিপোর্টস ফোরামের প্রেসিডেন্ট হিসেবে 6 তারিখে আমাদের নির্বাচন হয়েছে, ওখানে আমি বিজয়ী হয়েছি। আমার সম্মানিত ভোটাররা আমাকে আগামী 2 বছরের জন্য নির্বাচন করেছেন এই সংগঠন চালানোর জন্য। তারপর আপনার প্রশ্নে আসি, আপনি বলছেন যে ইকোনমিক অবস্থা নিয়ে আপনি জানতে চাচ্ছেন। সাম্প্রতিক আপনি জানেন করোনার সময় আমাদের বাংলাদেশের অর্থনীতি, শুধু বাংলাদেশের না, সারা বিশ্বেই নেতিবাচক ভালো একটা প্রভাব পড়েছিল। এবং আমি বলবো যে শুধু জিডিপি এর উপরে যে প্রভাব পড়েছে তা না, আমাদের রপ্তানির উপরে, বিশেষ করে রপ্তানির উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে চীন চীন সেরকম কোন প্রভাব পড়েনি চীনের অর্থনীতির উপরে, বাট বাংলাদেশের অর্থনীতি সহ সারা বিশ্বের অর্থনীতিতে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উন্নত বিশ্বগুলির অর্থনীতির উপরে প্রচন্ড প্রভাব পড়েছে, আপনি জানেন। কিন্তু সবচেয়ে সত্য হলো যে ওইসব দেশের তুলনায় আমাদের দেশে করোনা কিন্তু ততটা এফেক্ট করতে পারেনি। পাশাপাশি অর্থনীতির উপরেও সেইভাবে যে ধস নেমে যাবে সেরকম হয়নি। এটা আমি বলবো যে এটা আমাদের যারা উদ্যোক্তা আছেন, আমাদের কৃষক আছেন, তাদের সম্মিলিত শক্তির জোরেই কিন্তু আমাদের অর্থনীতি এমন কোনো প্রভাব পড়েনি, নেতিবাচক প্রভাব পড়েনি। আপনি যদি শেয়ার বাজারের কথা ধরেন, শেয়ার বাজার অন্যান্য দেশের শেয়ার বাজারের সূচকগুলি একেবারে নিম্নমুখী ছিল যখন আমাদের সূচক স্থির ছিল, এবং বর্তমানে কিন্তু আমাদের শেয়ার বাজারের সূচকও আস্তে আস্তে উপর দিকে উঠছে এবং ভালো পর্যায়ে গেছে। এবং সম্প্রতি এসএসসির বিএসএসসির চেয়ারম্যান পেয়েছে, নিয়োগ পেয়েছে, যার জন্য উনি এসে কিন্তু বেশ ভালো কিছু পদক্ষেপ নিয়েছে। আপনি জানেন রেগুলেটরি কমিটি যদি স্ট্রং থাকে তাহলে শেয়ারের সবসময় সূচক উপরের দিকে থাকে এবং বাজার একটা স্থিতিশীল থাকে। তো সেই তুলনায় সবকিছু বিবেচনা এখন আমাদের শেয়ার মার্কেটও বলা যায় ভালো, এবং রপ্তানিও ভালো, আমদানিও মোটামুটি ভালো পর্যায়ে আছে। কিন্তু যেটা সবচেয়ে চিন্তার বিষয় যে আগামী যে ধরা হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে করোনার একটা এফেক্ট আসতে পারে, যেটা কিনা ধারণা করা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীও বারবার করে সচেতন করছেন, আমাদের সরকারও প্রস্তুত রয়েছেন বলে বলছেন। তো সবকিছু বিবেচনায় আসলে আমাদের ফেব্রুয়ারি মাসটার দিকে
সামনের 3 মাস কেমন যাবে সেটা নিয়ে এখনই আমাদের অর্থনীতিবিদরা চিন্তা আছেন এবং প্রশ্ন তুলছেন এবং সবাইকে সতর্ক করছেন। তো জি সব সবকিছু মিলে আমার মনে হয় এখনো অতটা খারাপ পরিস্থিতি হয়নি। জি হোক বলুন। জি শামীম জি, বিষয়টি আপনার কাছে জানতে চাইছি, সেটি হচ্ছে যে সম্প্রতি যে মার্কিন নির্বাচন হয়েছে সেখানে জো বাইডেন নির্বাচিত হয়েছে, কিন্তু আপনার কি মনে হয় জো বাইডেন নির্বাচিত হওয়ার কারণে আমাদের বাংলাদেশে এখানে কোনো অর্থনৈতিকভাবে কোনো উপকার পাবে কি পাবে না, বা কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন আসবে কি আসবে না বলে আপনার কাছে কি মনে হয় বিষয়টা? দেখুন, যেটা হচ্ছে যে আমেরিকার যে প্রেসিডেন্টই আসুক না, সেটা ডেমোক্র্যাট বা রিপাবলিকান যেটাই আসুক, ওদের কিন্তু পররাষ্ট্র নীতি একই থাকে। এদের খুব বেশি যে পরিবর্তন রাতারাতি হয়ে যায় না তা না। তবে জো বাইডেন আসায় যেটা হবে বলে আমরা ধারণা করছি, সেটা হচ্ছে যে ওই দেশে যে বাংলাদেশিরা আছে বা অধিবাসী যারা আছে, অভিবাসী, তাদের জন্য একটু দুয়ারটা খোলা হবে মনে করেছেন। তাদের ট্রাম্প যেটা করেছিলেন যে সবাইকে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া শুরু করেছিলেন, এবং কি বলে আপনাকে আমেরিকা যাওয়ার যে পসিবিলিটি ছিল সেগুলিকে বাধা দিয়েছিল, সেই সব ক্ষেত্রে একটু দ্বার উন্মোচন হবে বলে আমার বিশ্বাস, এবং পররাষ্ট্রবিদরা এটাই মনে করছে। এবং আমার মনে হয় যখনই এই ধরনের কি বলে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে যদি যাওয়ার প্রবণতাটা ভালো হয়, সেই ক্ষেত্রে অর্থনীতিটাও চাঙ্গা হয়। কিভাবে? ওনারা তো ওই দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে থাকা তাদের আত্মীয় স্বজন তাদের কাছে কিন্তু রেমিটেন্স পাঠায়, টাকা পয়সা পাঠায়, এবং যাওয়ারও যে একটা ইয়া হয় সেটাও কিন্তু ভালো। একদিকে এটা বলছি। দ্বিতীয় হলো যে রপ্তানিতে যে ধরনের বাধা গ্রস্ত করেছিল সেটা কিছুটা হলো আমার মনে হয় ভালো হবে। অন্যদিক দিয়ে চীনের সাথে একটা সবসময়, তো আপনি জানেন যে আমেরিকার একটা মানে কি বলবো একটা বাধা বা একটা প্রতিযোগিতা আছে, সেই সব বিবেচনায় আমার মনে হয় ভালোই হবে এই জো বাইডেনের সরকার আসার পরে বাংলাদেশের জন্য ভালোই হবে। জি ধন্যবাদ শামীম আপা আপনাকে। আপনি আরেকটি বিষয় আমি ছোট করে জানতে চাইছি আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি সেকেন্ড ওয়েভের কথা বলেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের দেশে যে উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকে চাকরিও কিন্তু চলে গেছে, অর্থনৈতিকভাবে কিন্তু বড় ধরনের একটা চাপের সম্মুখীন কিন্তু বাংলাদেশ হয়েছে এই করোনা পরিস্থিতির মধ্যে। এটাকে কিভাবে, এখান থেকে কিভাবে উত্তরণ ঘটাতে পারে বাংলাদেশ? যেটা হচ্ছে যে আপনি জানেন যে শিল্পায়ন হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, এবং সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু করোনার একটা মানে নেতিবাচক ইফেক্টে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। আপনি যদি আমাদের মিডিয়া হাউস গুলির কথাই ধরেন, অনেকে চাকরি দিয়েছে, তো এটা এখন মিডিয়া হাউস গুলো ভীষণ টার্মাটাল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা শুধু মিডিয়া হাউস না, প্রতিটা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলো উদ্যোক্তারা ভালো অবস্থায় নেই। ইভেন গার্মেন্টস ও যে বলা হচ্ছে, গার্মেন্টস এর রপ্তানি কিন্তু ভালোই ইফেক্ট করেছে। আপনি জানেন মানে এই নিয়ে বিজিএমইএ বেশ ভালো কয়েকবারই প্রেস কনফারেন্স করেছে, তো সবকিছু বিবেচনায়। তবে সরকার যেটা করেছে, আপনি জি জি আপা আমাদেরকে শেষ করতে হচ্ছে। সুদের হার কিন্তু একটা মিনিমাম লেভেলে আনছে, যেটা কিনা উদ্যোক্তারা হয়তো ব্যাংক থেকে ঋণ গুলো ভালোভাবে পেতে পারবে সুবিধা। জি জি এসব বিবেচনায় আসলে মনে হচ্ছে ভালো দিকে যাবে এখনো। জি আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ইকোনমিক্স রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট শামীম রিম্বি। দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি, আমরা একটি পরে ফিরছি, সঙ্গেই থাকুন। We'll be right back.
প্রীতিপর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, এখনো আমার হাতে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের আজকের শিরোনাম হচ্ছে, টিউশন ফির চাপে অভিভাবকরা, শিগগিরই আসছে সরকারি নির্দেশনা, টুইটার যুদ্ধে অন্তরালে ট্রাম্প, বিব্রত বাইডেন, করোনায় আরও 19 জনের মৃত্যু, শনাক্ত 1733, সাফরানের নিষ্পাপ চোখ খুঁজছে বাবাকে, রিমান্ডে 10 আসামি, নির্যাতনী নিয়ম, মাইন্ড এইড হাসপাতালে, কুমিল্লায় স্ত্রী সন্তানের সামনে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, গোয়েন্দা প্রতিবেদন, হেফাজতে নিয়ন্ত্রণ নিতে তৎপর বিএনপি জামাত ঘনিষ্ঠরা। এরপর হচ্ছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিভাবে মোকাবেলা, সর্বাধিক গুরুত্ব দিতে হবে অর্থনীতির ঝুঁকিটাকে, সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ, অর্থনীতি পুনরুদ্ধারে গতিশীলতা, বাধ্যতামূলক ছুটিতে গেলেও মুক্তি নেই সুধাংশুর, প্রমাণ মেলেনি মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতি, ট্রাম্পের আচরণে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি বাইডেন, রাজধানীতে পিতা পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার। এরপর হচ্ছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো আজকে শিরোনাম হচ্ছে, মোবাইল ফোন অপারেটরদের প্রতারণা, অভিযোগের পাহাড়, হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে টাকা, দিনে দুপুরে ডাকাতি করছে কোম্পানিগুলো, ক্যাব সভাপতি। এছাড়া আছে, মাইন্ড এইডের বাকি চার মালিকের খোঁজ মিলছে না, ভয়াবহ প্রতারক নাসিম, গ্যারেজ ব্যবসায়ী থেকে শত কোটি টাকার মার্কেটের মালিক, ট্রাম্পের হুমকিতে কিছুই থেমে থাকবে না বাইডেন, পাপুলের বিরুদ্ধে দুদকের মামলা। এরপর হচ্ছে দৈনিক বাংলাদেশের আলো। দৈনিক বাংলাদেশের আলো আজকে শিরোনাম, অনুমোদনহীন হাসপাতালের খোঁজে দ্রুত অভিযান, অভিযানের জন্য কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেক এলাকার সিভিল সার্জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, লাইসেন্সের বাইরে অজস্র হাসপাতাল রয়েছে, বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই। এছাড়া সীমিত পরিসরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন, ভয়াল 12ই নভেম্বর আজ, এমপি পাপুল ও স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা, শ্যালিকার অ্যাকাউন্টে 500 কোটি টাকা। আজ ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে ভোট। এরপর হচ্ছে দ্য ডেইলি স্টারের শিরোনাম হচ্ছে আজকে, চেঞ্জ প্ল্যান, গো ফর অল্টারনেটিভ, MRT6 এক্সটেনশন টু কমলাপুর, এমপি পাপুল স্যুট ফর লন্ডারিং টাকা 148 কোটি, দ্য পার্সুইট অফ ডিগনিফাইড লাইফ, দ্য ডেইলি ইন্ডাস্ট্রি। ডেইলি ইন্ডাস্ট্রি শিরোনাম, ট্যাক্স কালেকশন ফল লোয়ার এগেন্স্ট জিডিপি ফোরকাস্ট, বিবিবি বাংলাদেশ ব্যাংক বাইং ডলার্স ডিসপাইট হ্যাভিং 40 বিলিয়ন রিজার্ভ, নো টেরিস্ট অ্যাক্টিভিটি উইল বি টলারেটেড আইজিপি, বিডি হ্যাজ হিউজ পটেনশিয়ালস টু এক্সপোর্ট হলার প্রোডাক্টস। দর্শক, এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো ছিল সবগুলো নিয়ে আমরা সেগুলোর শিরোনাম আমরা তুলে ধরলাম। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকে এশিয়ান সংবাদ বিশ্লেষণ এ পর্যন্ত। আমাদের আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাই থাকার জন্য।